মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও সেভাবে সালাত আদায় করো। জি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কিন্তু সেই নামাজের ব্যাখ্যা এসেছে সাহাবীদের মাধ্যমে, তাবেঈনদের মাধ্যমে, সেটাও মানতে হবে। একটি পরিবারে পিতা অথবা মাতা তার সন্তানের সামনে অন্যায় করে চলছে, ইসলাম বিরোধী কাজ করছে, সন্তান তো পিতা মাতার উপরে কথা বলতে পারে না, তবুও সন্তান পিতা মাতাকে বোঝালো, তারপরও পিতা মাতা যদি ইসলাম বিরোধী কাজ করে, একজন সন্তানের কি করা উচিত? সে সারা জীবন পিতা মাতাকে শ্রদ্ধা করবে আর হেদায়েতের দোয়া করবে, গালি অত্যাচার করতে পারবে না। পিতা মাতা কাফের হলেও তাকে খোরপোশ দিতে হবে, সম্মান করতে হবে, এটি ইসলামের বিধান। তবে আল্লাহর কাছে রোনা জারি করবে, আল্লাহ বাপ মাকে ইসলামের নূর দিয়ে দাও। বর্তমান তাবলিগ জামাতের যে মেহনত চলছে কোরআন ও হাদিস অনুযায়ী, সেটা সঠিক কিনা দেখেন। এমনি তবলিগি ভাইরা এখন বিপদে, দেওবন এবং কমির সবাই তাদের বিরুদ্ধে নামছে, এই বিপদে আমি তাদের আর কষ্ট দিতে চাই না। আমি দোয়া করি আল্লাহ তাদের সংশোধন করুক, যে ভুল ত্রুটি আছে এটা দূর হোক, তাদের দ্বারা আল্লাহ দিনের খেদমত নেই, তবে ভুল ত্রুটি যা আছে এটা সংশোধন হোক, এটা আমি চাই, বা আমি নিজেও চেষ্টা করছি বহু আগ থেকে। কাঁচা মাংস খাওয়া জায়েজ কিনা, ভালো মতো দুইয়া খাইতে পারবেন তো পশুর কাজ করবেন কেন? হিন্দুদের বাড়ি থেকে গরু কিনে কোরবানি করলে জায়েজ হবে কেন? ওটা আরো ভালো হবে। আপনি তাদের দেবতা কিনে না জবাই দিয়া গোস্ত খাইবেন, হচ্ছে ভালো কাম আছে নাকি? আর চামড়াটা দিয়ে দিবেন, তারা তৈরি করে জুতা বানায় হাঁটবে, এর চেয়ে মজার কাজ আছে? বর্তমান তাবলিগ জামাতের ভাইরা বলতে চায়, তাদের তাবলিগের বিরোধিতা করা নাকি কুফুরি? না, যদি তাদের তাবলিগের বিরোধিতা করা কুফরি হয়, সকল দেওবন আর কমিগণ কাফের হয়ে যাবে। আল্লাহ রসুল যে তাবলিগ দিয়ে গেছেন সেটার বিরোধিতা করা কুফরি। আর বর্তমান ভাইরা যেটা করছে এটা তালিম, তালিম, এটা কি তালিম করছেন? ভুল ত্রুটি আছে, আমরা চাই এটা সংশোধন হোক। তবে আমার দৃষ্টিতে একচাটিয়া বিরোধিতা করে তাদেরকে বাদ দিয়ে দিলে ক্ষতি হবে, তাদেরকে আপন করে নিয়ে ভুল ত্রুটি সংশোধন করে ময়দানে কাজ করার সুযোগ দেওয়া উচিত। আকীদাগত ভুল, আমলগত ভুল, কিছু বেদাত, এগুলো বাদ দিয়ে তাদেরকে যদি ঠিক করা যায়, তাদের দ্বারা অনেক বড় খেদমত বাংলাদেশে সম্ভব হবে। এটা আমার একটা কথা।